আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি, চিকেন টিকিয়া কাবাব। চলুন তাহলে দেখে নেই এটা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 2 পিস, এভাবে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি বেসন, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ কয়েকটা কুচি করে নিয়েছি, টমেটো সস নিয়েছি, নিয়েছি গরম মশলার গুঁড়া, ধনিয়া পাতা, পুদিনা পাতা, চালের গুঁড়া, লবণ এবং পেঁয়াজ। চলুন তাহলে আমরা প্রথমে এই মুরগির মাংসটা একটু সিদ্ধ করে নিই। চুলায় আমি একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি, এখানে আমি মাংসের পিস দুটা দিয়ে দিলাম। চামচ লবণ দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর আদা রসুনের যে পেস্টটা নিয়েছিলাম এটা আমি এখানে দিয়ে দিলাম। এটা আমি প্রায় 10 মিনিটের মতো একটু সিদ্ধ করে দিই, পানিতে শুকিয়ে আসার জন্য অপেক্ষা করব। ফিরে এলাম 10 মিনিট পর, আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি মাংসগুলো এখান থেকে উঠিয়ে নিই। মাংসগুলো আমি উঠিয়ে নিয়েছি, এখন এটা আমি একটু ঠান্ডা করে টুকরো টুকরো করে নেব। মাংসগুলো আমি ঠান্ডা করে ছোট ছোট এভাবে টুকরা করে নিয়েছি, এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ নিয়েছিলাম 8-10টি টুকরো করে, এর থেকে অর্ধেকটা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম। পুদিনা পাতা নিয়েছিলাম, এই চিকেন টিকিয়া কাবাবটা পুদিনা পাতাটা আলাদা রকম স্বাদ এনে দিবে। সবগুলো একটু আমি মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, লবণ যেহেতু আমি মাংসটা সিদ্ধ করার সময় দিয়েছিলাম এই জন্য এখন আমি একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। টমেটো সস নিয়েছিলাম 2 চামচ, এটা দিয়ে দিলাম। তিন চামচ বেসন দিলাম, আর চালের গুঁড়াটা আমি নিয়েছিলাম, এটা কাবাবটাকে একটু মচমচে করবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারবেন। এখন আমি সবগুলো উপকরণ সুন্দর মতো মেখে নেব। হ্যাঁ, আমার কাবাবের পুরটা মাখা হয়ে গেছে, এখন আমি কাবাবগুলো তৈরি করে নেব। কাবাবগুলো আমি এভাবে গোল করে বানিয়ে নিলাম, আরও একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি।
এভাবে আমি বাকি কাবাবগুলোও তৈরি করে নিব। হ্যাঁ, আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। আপনারা চাইলে এই কাবাবটা আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন। তার জন্য আপনাদের একটা টিফিন বক্সে পলিথিন দিয়ে কাবাবগুলো রেখে আবার উপরে একটা পলিথিন দিয়ে রাখতে হবে। ভাজার আধা ঘন্টা আগে বের করে আপনারা ভেজে নিতে পারবেন। চলুন তাহলে আমরা কাবাবগুলো ভেজে নিই। হ্যাঁ, কাবাবগুলো ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়েছি তেল সহ। আমার তেলটা প্রায় গরম হয়ে এসেছে, এখন আমি কাবাবগুলো ভেজে নেব। কাবাবগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। আমি কাবাবগুলো একটা পাশে একটু উঠিয়ে দিব। কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠাই নিই। চুলাটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার চিকেন টিকিয়া কাবাব। আসলে কাবাব এক একজন এক একভাবে তৈরি করে, আমি যেভাবে তৈরি করেছি আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা ঘরে এটা তৈরি করতে পারবেন। এই কাবাবটা আপনারা প্লেন পোলাও, ভাত এবং বিকালে চায়ের সঙ্গেও খেতে পারবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। পরবর্তীতে আমি যারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।